বছর ঘুরে আবারও স্বাধীনতা দিবসে সাবেকদের মিলন মেলা বসেছিল। উৎসবের রং ছড়িয়েছে ক্রিকেট আর ফুটবলে। বছর ঘুরে আরও একবার প্রীতি ম্যাচে প্রজন্ম থেকে প্রজন্মের মেল বন্ধন দেখা মিলেছে। জয় পরাজয়ের হিসাব না কষে পেছনে ফেলে আসা মধুর স্মৃতিগুলোকে সতেজ করলেন সাবেকরা। প্রজন্ম থেকে প্রজন্মের মেলবন্ধন পরিণত হলো মিলন মেলায়। ইউসুফ থেকে শুভ্র, কায়সার, আরমান, আলফাজ রায় এক হলেন ফুটবলের অ্যাস্ট্রোটার্ফে স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল ম্যাচে। পুরনোকে নতুন করে দেখা, আরও একবার স্মৃতির পাতাগুলো হাতড়ে বেড়ানো, যার জন্য অপেক্ষা বছর জুড়ে এই দিনের। সাথে মাঝে মধ্যে দেখা হয় এবং অনেকের সাথে মানে লং টাইম দেখা হয় না, তাই ওই দিক দিয়ে আপনার পরিপূর্ণ তৃপ্তি পেয়েছি এই ম্যাচটা খেলে। ইলিয়াস ভাই খেলতেছে, জসিবেরা খেলতেছে, তো আমরা তাদেরকে দেখে কিন্তু বড় হয়েছি, তো তাদেরকে আজকে মাঠে পাইছি এবং তাদের সাথে খেলতেছি, এটাকে একটু নিজেকে উজ্জীবিত লাগছে যে ওনাদের সাথে খেলতে পারতেছি। যথারীতি এই প্রীতি ম্যাচে ছিলেন না সভাপতি কাজী সালাউদ্দিন, তবে ম্যাচ দেখতে ছেলেকে নিয়ে এসেছিলেন সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি। ছিলেন দর্শকের আসনে, কিন্তু শেষ পর্যন্ত সতীর্থদের সাথে মাঠে নামার লোভ সামলাতে পারেননি, নেমে পড়লেন লাল দলের হয়ে। মনে করি আমাদের এই স্বাধীনতার পিছনে স্বাধীন বাংলা ফুটবল অর্থাৎ ফুটবলের একটি বিশাল বড় অবদান রয়েছে, সেটিও কিন্তু এটি আমরা স্মরণ করতে চাই। যেখানে সবুজ দল জিতেছে 5-3 গোলে, এই ম্যাচেই আবার দাবি দাওয়া নিয়ে হাজির হয়েছিল সাপোর্টার্স অব বাংলাদেশ ফুটবল। স্বাধীন বাংলা ফুটবল দলের নামে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভিআইপি বক্সের নামকরণের দাবি তাদের। এদিকে ক্রিকেটেও সাবেকদের মিলন মেলা বসেছিল মিরপুর একাডেমি মাঠে। এখানেও জয় সবুজ দলের, 93 রানের বড় ব্যবধানে হারিয়েছে লাল দলকে। 18 ওভারের ম্যাচে টস জিতে সবুজ দল তোলে 3 উইকেটে 265 রান। হারুনুর রশিদ লিটন 50 বলে 11-4 ও 10-6 119 রান তোলেন। ম্যাচের সেরাও হয়েছেন তিনি, জবাব দিতে নেমে লাল দলের কেউই বড় স্কোর করতে পারেনি, অল আউট হয় 171 রানে। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা।